বিদেশি আর্টিস্টরা থাকতো, রাইতো চলে যেত। এখন যে বিদেশ থেকে আর্টিস্টরা থাকবে খাবে, তার হোটেল ভাড়ার উপর ট্যাক্স দিতে হবে, এটা কেন, এটা এটা কেমন নাই? আমরা যদি বিদেশে শুটিং করতে যাই, আমার যে আর্টিস্ট যাচ্ছে তার উপর ট্যাক্স দিতে হবে, এটা আগে কোথাও ছিল না। আপনারা কেন, যারা সিনেমার লোক আছেন, তারা কেন এটা নিয়ে প্রতিবাদ করেন না? কেন আপনারা কি করেন আমি তো বুঝি না। এটা তো চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে এভাবে, ভালো ভালো সিনেমা করা যাবে না। জয়েন্ট ভেঞ্চার হোক, যেই হোক, বিদেশ থেকে আর্টিস্ট আসলে তার জন্য আপনাকে ট্যাক্স পে করতে হবে, তাকে থাকা খাওয়ার জন্য ট্যাক্স পে করতে হবে। আমরা একটু শেষে কয়েকটা ছবি নেব, হ্যাঁ তুমি তোমার মতো করে নিয়ে নাও যাকে যেমন কেউ একবার মানে।